নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা দেখুন আজকে আপনাদের মাঝে ছোট্ট ফ্যামিলির জন্য দুই বেডরুমের একটি চমৎকার ছোট্ট সুন্দর বাড়ি প্লান নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে এই বাড়ির প্লান ডিজাইন এবং খরচ সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দেখুন প্ল্যানের এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে টোয়েন্টি এইট ফিট অর্থাৎ আটাশ ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে থার্টি ফাইভ ফিট পঁয়ত্রিশ ফিট তাহলে টোটালি টোয়েন্টি এইট ফিট ইন্টু থার্টি ফাইভ ফিট এটা ক্যালকুলেশন করলে আমাদের টোটাল এরিয়াটা আসবে হচ্ছে নাইন হান্ড্রেড এইট্টি নয়শো আশি এস এফ টি ওকে নয়শো আশি স্কোয়ার ফিটের উপরে এই দুই বেডরুমের একটি চমৎকার ছোট্ট সুন্দর বাড়ি প্ল্যান ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে নর্থ ফেসিং হবে বিল্ডিংয়ের যে ফেসটা হবে এটা হচ্ছে পূর্ব দিকে ওকে তো বন্ধুরা চলুন এখন আমরা কি করব বাড়ির যে ইন্টারনাল এবং আউটার যে ওয়ালগুলো আছে সবগুলো ওয়াল আমরা সুন্দর করে এ টু জেড প্রোভাইড করে দিব ঠিক আছে দেখুন এগুলো সবগুলো ইঞ্চি ইঞ্চি ওয়াল 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 ওকে সবগুলো কি আমরা ওয়ালগুলো সুন্দর করে হাইলাইট করে দিব যাতে বুঝতে আমাদের রকম কোনো অসুবিধা না হয় ঠিক আছে দেখুন এগুলো হচ্ছে ইঞ্চি ওয়াল অর্থাৎ একশো পঁচিশ মিলিমিটার ওয়াল ওকে বন্ধুরা দেখুন আমাদের ইন্টারনাল এবং আউটার যে ওয়ালগুলো আছে সবগুলো ওয়াল প্রোভাইড করা শেষ ওকে তো চলুন বন্ধুরা দেখুন এটা হচ্ছে এন্ট্রি প্রবেশপথ এন্ট্রি প্রবেশপথ এখানে যেই বারান্দাটা রাখা হয়েছে বন্ধুরা এই বারান্দাটার ওয়াইটটা যেটা এটা আমরা প্রোভাইড করে দিব হচ্ছে তিন ফিট এখানে সিঁড়ি দিয়ে উঠেই দুই ধাপ সিঁড়ি দিয়ে উঠেই এখানে তিন ফিট একটা বারান্দা প্রোভাইড করা হয়েছে বারান্দার সঙ্গে দেখুন এখানে গেট প্রোভাইড করা হয়েছে বন্ধুরা এটা হচ্ছে গেট বন্ধুরা এটা হচ্ছে মেইন গেট কিন্তু ওকে এখানে মেইন গেট বন্ধুরা গেটটা যেটা রাখা হয়েছে চার ফিটের মেন গেট ওকে বাম পাশে লক্ষ্য করে দেখুন বন্ধুরা এখানে ই করা হয়েছে চমৎকার একটি ড্রয়িং ড্রয়িং অবলিক হল স্পেস প্রোভাইড করা হয়েছে দেখুন ড্রয়িং অবলিক হল ড্রয়িং প্লাস হল ঠিক আছে ড্রয়িং এবং হল হিসাবে এটা ইউজ করতে পারবেন ওকে তো বন্ধুরা দেখুন এখানে যে মেজারমেন্টটা আছে এখান থেকে এই পর্যন্ত যে মেজারমেন্টটা আছে ড্রয়িং প্লাস হল রুমের লেন্থের দিকে আছে তেরো ফিট এবং ওয়ার্ডের দিকে যে সাইজটা আছে দশ ফিট ওকে দশ ফিট ইন্টু তেরো ফিটের একটি ড্রয়িং প্লাস হল স্পেস ঠিক আছে বন্ধুরা বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে স্টেয়ার প্রোভাইড করা হয়েছে স্টেয়ার বন্ধুরা এখানে যে স্টেয়ারটা প্রোভাইড করা হয়েছে এই স্টেয়ারটার সাইজটা হচ্ছে দেখুন এটা হচ্ছে চোদ্দো ফিট ইন্টু আট ফিট এর পাশে চোদ্দো ফিট এর পাশে আট ফিট ঠিক আছে এটা হচ্ছে এন্ট্রি প্রবেশপথ এটা ঠিক আছে এপাশে আপ করতে হবে ওকে তো বন্ধুরা এখান থেকে এই ফ্লাইট যেটা আছে এই ফ্লাইটের মাপটা দেওয়া হচ্ছে পাঁচ ফিট এখান থেকে এইটুক ল্যান্ডিং টার্নিং তিন ফিট এখান থেকে এইটুক যে ফ্লাইটটা আছে এটা হচ্ছে দুই ফিট এখান থেকে এইটুক আছে তিন ফিট আর বন্ধুরা এখান থেকে এইটুক যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে এগারো ফিট তো বন্ধুরা এটি একটি অনেক বড় এবং কমফোর্টেবল একটা সিঁড়ি যাতে কমফোর্টেবলি কমফোর্টলি এই সিঁড়িতে খুব ভালোভাবে উঠতে পারে ঠিক আছে ধাপগুলো হবে হচ্ছে দশ ইঞ্চি ধাপ ওকে তো বন্ধুরা সামনে গিয়ে দেখুন এখানে ড্যান পাশে অনেক বড় চমৎকার একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে ডোর তিন ফিট অনেক বড় একটি বেডরুম বন্ধুরা দেখুন চমৎকার একটি বেডরুম বেডরুমের যেই সাইজটা আছে বন্ধুরা এটা হচ্ছে লেন্থের দিকে যেটা আছে এটা হচ্ছে চোদ্দ ফিট ওয়াইডের দিকে যে সাইজটা আছে এটা চোদ্দ ফিট চোদ্দ ফিট ইন্টু চোদ্দ ফিটের একটি চমৎকার বেডরুম সামনে গিয়ে বাম পাশে দেখুন বন্ধুরা এখানে কি করা হয়েছে কমন টয়লেট প্রোভাইড করা হয়েছে দুই ফিট ছয় ইঞ্চির গেট সি টি কমন টয়লেট ওকে কমন টয়লেটের যেই ওয়াইডটা আছে বন্ধুরা এটা হচ্ছে পাঁচ ফিট ওয়াইড এবং লেন যেটা আছে এটা নয় ফিট পাঁচ ফিট ইন্টু নয় ফিটের কোমন টয়লেট সামনে গিয়ে ড্যান পাশে দেখুন এখানে আরও একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে যেহেতু দুই বেডরুমের এটা বাড়ি প্ল্যান ছোট্ট সুন্দর চমৎকার একটি বাড়ি প্ল্যান বেডরুমের যে সাইজটা আছে দৈর্ঘ্যের দিকে যে সাইজটা আছে বন্ধুরা এটা হচ্ছে চোদ্দ ফিট এবং প্রস্থের দিকে যে সাইজটা আছে অর্থাৎ ওয়াইডের দিকে এটা হচ্ছে এগারো ফিট অর্থাৎ চোদ্দো ফিট ইন্টু এগারো ফিটের একটা বেডরুম বন্ধুরা বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে সুন্দর একটি কিচেন কাম ডাইনিং স্পেস ঠিক আছে কিচেন কাম কিচেন কাম ডাইনিং স্পেস প্রোভাইড করা হয়েছে বন্ধুরা এখানে লেন্থটা যেটা আছে কিচেন কাম ডাইনিং স্পেসের এটা হচ্ছে তেরো ফিট ঠিক আছে লেন্থ তেরো ফিট ওয়াইড যেটা আছে এটা প্রোভাইড করে দিব এগারো ফিট তেরো ফিট ইন্টু এগারো ফিটের একটা কিচেন কাম কিচেন কাম ডাইনিং স্পেস ওকে তো বন্ধুরা এখানে যে প্যাসেজটা রাখা হয়েছে দেখুন এটুকু হচ্ছে ফাঁকা জায়গা এটা হচ্ছে প্যাসেজ অর্থাৎ ওয়াইডটা রাখা হয়েছে বন্ধুরা এখানে ছয় ফিট ওয়াইড রাখা হয়েছে প্যাসেজের ওয়াইডটা ছয় ফিট ওকে তো বন্ধুরা এখানে আরেকটি ই লক্ষ্য করুন যে এখানে আমরা জানালাগুলো প্রোভাইড করে দিইনি দেখুন আমরা জানালাগুলো এখন সুন্দর করে প্রোভাইড করে দিব দেখুন এগুলো হচ্ছে জানালা চমৎকার জানালাগুলো দেখুন জানালাগুলো আমরা সুন্দর করে প্রোভাইড করে দিব ভেন্টিলেশনের জন্য এখানে জানালা প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে ভেন্টিলেশন এটা জানালা বন্ধুরা দেখুন এখানে আরেকটি জানালা প্রোভাইড করা হয়েছে এখানে ভেন্টিলেশান প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে জানালা এইটা জানালা ওকে তো বন্ধুরা এখানে যে জানালাগুলো প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে চার ফিটে জানালা এটাও চার ফিট এর পাশে চার ফিট এটা ভেন্টিলেশন এক ফিট এটা উইন্ডো চার ফিট এটা উইন্ডো চার ফিট এটা ভেন্টিলেশান এক ফিট এটা আমরা প্রোভাইড করে দিব চার ফিট ওকে সরি এটাও চার ফিট কেমন তো বন্ধুরা চলুন এখন আমরা কী করব বিল্ডিংয়ে কলামগুলো প্রোভাইড করে দিই সুন্দর করে দেখুন এখানে আমরা কলামগুলো প্রোভাইড করে দিব একটা বারোটা বারোটা বন্ধুরা আমরা এই বিল্ডিংটিতে টোটালি কয়টা কলাম প্রোভাইড করলাম টোটালি আমরা কলাম প্রোভাইড করলাম হচ্ছে বারোটা কলাম ঠিক আছে নাম্বার অফ কলাম কয়টা বারোটা কলাম আমরা প্রোভাইড করে দিলাম ওকে কলাম সাইজ দিব বন্ধুরা দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি কলাম বিম দিব দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি এটা হচ্ছে গ্রেট বিম প্লাস ফ্লোর বিম ওকে আর কলামে স্টিল দিব বন্ধুরা কলামে স্টিল দিব হচ্ছে চারটা বারো মিলিমিটার চারটা চারটা আমরা এটা আমরা ছয়টা দিয়ে দিই হ্যাঁ এটা যেহেতু অনেক বড় বড় গ্যাপ আছে ডিস্টেন্স আছে তো ছয়টা বারো মিলিমিটার ডায়া স্টেট বার ওকে আর বিমে আমরা কি করব বিমে আমরা প্রোভাইড করব রড চারটা বারো মিলিমিটার ব্যাসের স্টেট অর্থাৎ মেইন বার আর একটা বারো মিলিমিটার ডায়া এটা হচ্ছে আমরা প্রোভাইড করে দেবো ইটি অর্থাৎ এক্সট্রা টপ ঠিক আছে বিমে চারটা রড রোভাইড করবো ওকে বন্ধুরা আমরা বেজ বেজে যাব বেজ সাইজ দিব হচ্ছে তিন ফিট ইন্টু তিন ফিট বেজ সাইজ বেজের থিকনেস দিব হচ্ছে পনেরো ইঞ্চি বেজের হাইট দিব হচ্ছে তিন ফিট চার ফিট অথবা তিন ফিট ছয় ইঞ্চি মাটি থেকে গভীরে আমরা বেজটা প্রোভাইড করব ওকে বেজে স্টিল দিয়ে দিব বেজে স্টিল দিব হচ্ছে বারো মিলিমিটার ডায়া ঠিক আছে বারো মিলিমিটার ডায়া এটা আমরা প্রোভাইড করব পাঁচ ইঞ্চি সেন্টার বাই সেন্টার ওকে তো বন্ধুরা এই নয়শো আশি স্কোয়ার ফিট বিল্ডিংটি টোটালি নির্মাণ করতে টোটাল কস্ট হবে দেখুন বন্ধুরা এটা অ্যাপ্রক্সিমেটলি কস্ট টোটাল কস্ট হবে বন্ধুরা এটা টোটালি নির্মাণ করতে খরচ হবে দশ লাখ ঠিক আছে দশ লাখ থেকে মোটামুটি তেরো লাখ টাকার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন ঠিক আছে দশ থেকে তেরো লাখ টাকার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন ওকে তো বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ করবো যে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি কিন্তু এই প্ল্যান সম্পর্কে আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন আমাদের ইন্সপায়ারের জন্য তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে